আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকেই এই নিউজটি দেখছেন সবাইকে নিউজে স্বাগতম। আজ থেকে সাত দেশের সঙ্গে ফ্লাইট স্থগিত সংযুক্ত আরব আমিরাতের। এই বিষয়টি নিয়েই আজকের এই নিউজ। তো চলুন বন্ধুরা আমরা এই বিস্তারিত নিউজটি জেনে আসি। সংযুক্ত আরব আমিরাত করোনার নতুন ভ্যারিয়েন্টের সংক্রমণ রোধে সাত দেশের সঙ্গে ফ্লাইট স্থগিত ঘোষণা করেছে। শনিবার 27 নভেম্বর খালিজ টাইমের খবরে বলা হয়েছে আজ 29 নভেম্বর সোমবার থেকে এই স্থগিতাদেশ কার্যকর হবে, পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত বহাল থাকবে। ফ্লাইট স্থগিত দেশগুলো হল দক্ষিণ আফ্রিকা, নামিবিয়া, বতসোয়ানা, জিম্বাবুয়ে, মোজাম্বিক, লিসিওথো ও এসওয়াতিনি। জেনারেল সিভিল এভিয়েশন অথরিটি, সুপ্রিম কাউন্সিল ফর ন্যাশনাল সিকিউরিটি এবং ন্যাশনাল ইমার্জেন্সি ক্রাইসিস অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি এ তথ্য জানিয়েছে। উল্লেখ্য, গত সপ্তাহে দক্ষিণ আফ্রিকায় শনাক্ত হয় B.1.1.529 নামে করোনার নতুন ভ্যারিয়েন্ট। করোনার নতুন ধরন শনাক্ত হওয়ার পর ভ্রমণ নিষেধাজ্ঞার পাশাপাশি কোয়ারেন্টাইনের বিধিনিষেধ আরোপ করেছে বিভিন্ন দেশ। ইতিমধ্যেই যুক্তরাজ্য, সিঙ্গাপুর ও জাপানে কোয়ারেন্টাইন জোরদারের সঙ্গে দক্ষিণ আফ্রিকা ও আশপাশের দেশগুলো থেকে ফ্লাইট নিষিদ্ধ করেছে। সূত্র গালফ নিউজ ও খালিজ টাইমস।